सिनेमा जगत चैनल पक्ष सबा अनेक अनेक शुभेच्छा और अभिनंदन। आजकल भिडियो टपिक हो चित्रनेखा तमन्ना सकल सिनेमार बक्स अफिस रिपोर्ट विस्तारित आजकल भिडियोर माध्यम जानते चित्रनेखा तमन्ना सकल सिनेमार नाम मुक्ति तारीख कास्टिंग बक्स अफिस रिपोर्ट विस्तारित। भिडियो शुरू करार आगे अपन का अनुरोध जरा चैनल नतून ता चैनल सबसक्राइब कर पशे थकबें और जरा अलरेडी चैनल सबसक्राइब कर तक थैंक यू सो माच। तो शुरू करा जाकर भिडियो चित्रनेखा तमन्ना सर्वप्रथम जो सिनेमा मुक्ति पाए से बंड सिनेमा मुक्ति पाए 15 मे 1998 साले शहीदुल इस्लाम खोकन परिचालित बंड सिनेमा अभिनय कर रुबेल तमन्ना खलिल नासिर खान नीलेश कुबरा राजीव एडम शामसुज्जामान मोइन फरीदी सह और अने बक्स अफिस अनुजाई सिनेमा ऑल टाइम ब्लॉकबस्टर। त्याज्यपुत्र सिनेमा मुक्ति पाए 29 मे 1998 साले सैफुल आजम कासिम परिचालित त्याज्यपुत्र सिनेमा अभिनय कर अमर सैनी मौसुमी बाप्पाराज तमन्ना गोलाम मोस्तफा एटीएम शामसुज्जामान सह और अने बक्स अफिस अनुजाई सिनेमा फ्लॉप। हृदय लेखा नाम सिनेमा मुक्ति पाए 2 जुलाई 1999 साले शेख दीदार परिचालित हृदय लेखा नाम सिनेमा अभिनय कर रियाज तमन्ना राज्जाक बबिता दिलदार जेसमिन मिश्रा दखल सदेक बच्चू राजीव सह और अने बक्स अफिस अनुजाई सिनेमा फ्लॉप। अशांतिरागुन सिनेमा मुक्ति पाए 21 एप्रिल 2000 साले मोतालेब हसैन परिचालित अशांतिरागुन सिनेमा अभिनय कर साकिब खान तमन्ना अमित हसन शाहनाज अनार हुसैन अफजल शरीफ मिजू आहमेद राजीव सह और अने बक्स अफिस अनुजाई सिनेमा एवरेज তুমি আমার ভালোবাসা এই সিনেমাটি মুক্তি পায় 25 আগস্ট 2000 সালে অঞ্জন সরকার পরিচালিত তুমি আমার ভালোবাসা সিনেমাতে অভিনয় করেছেন আকিল খান তামান্না নানা সামি সরদগর এটিএম শামসুজ্জামান রাজীব সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ফ্লপ। আমার প্রতিজ্ঞা এই সিনেমাটি মুক্তি পায় 6 অক্টোবর 2000 সালে সোহানুর রহমান সোহান পরিচালিত আমার প্রতিজ্ঞা সিনেমাতে অভিনয় করেছেন মান্না ফেরদৌস মৌসুমী তামান্না আবুলায়াত জলিজু রমল বোস নাসির খান সাদেক বচ্চু সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি এভারেজ। কঠিন শাস্তি এই সিনেমাটি মুক্তি পায় 19 জানুয়ারি 2001 সালে শাহাদাত হোসেন লিটন পরিচালিত কঠিন শাস্তি সিনেমাতে অভিনয় করেছেন রুবেল শানু সাকিব খান তামান্না অমল বোস চিতা আফজল শরীফ রেবেকা ডেনিরা দিবজল সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ব্লকবাস্টার হিট। মুখোশধারী এই সিনেমাটি মুক্তি পায় 18 জানুয়ারি 2002 সালে শহীদুল ইসলাম খোকন পরিচালিত মুখোশধারী সিনেমাতে অভিনয় করেছেন রুবেল পপি সাকিব খান তামান্না আনোয়ারা খলিল লিলদার চিতা কবির খান হোসেন শঙ্খপাঞ্জা মিশা অধকর হুমায়ুন ফরিদি সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি হিট। সন্ত্রাসী বন্ধু এই সিনেমাটি মুক্তি পায় 15 মার্চ 2002 সালে শওকত জামিল পরিচালিত সন্ত্রাসী বন্ধু সিনেমাতে অভিনয় করেছেন ফেরদৌস তামান্না শাকিল খান ময়ূরী সিজার আফজল শরীফ ইলিয়াস কুবরা ববি নাগমা কালা আজিজ মিজু আহমেদ মিশা সদগর রাজীব সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি এভারেজ। পাগল তোর জন্য রে এই সিনেমাটি মুক্তি পায় 1 মার্চ 2013 সালে মঈন বিশ্বাস পরিচালিত পাগল তোর জন্য রে সিনেমাতে অভিনয় করেছেন ইরফান তামান্না রোহান কাজী হায়াত এটিএম শামসুজ্জামান ডেনিসিরা কমরসানী সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ফ্লপ। চিত্রনেখা তামান্না সর্বমোট এই 10টি সিনেমাতে অভিনয় করেছেন। এই 10টি সিনেমার বাইরে আরেকটি সিনেমার নাম শোনা যায়, সেই সিনেমাটি হচ্ছে চাই শুধু ভালোবাসা। কিন্তু এই সিনেমাটি সম্বন্ধে বিস্তারিত কিছু জানা যায়নি। জনপ্রিয় এই চিত্রনায়িকা বিয়ে করে সুইডেন প্রবাসী না হলে এই নায়িকার কাছ থেকে আমরা আরও অনেক হিট সুপারি সিনেমা উপহার পেতাম। চিত্রনেখা তামান্নার কেরিয়ার সেরা সিনেমা হচ্ছে শহীদুল ইসলাম খোকন পরিচালিত ভণ্ড। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন, এও কমেন্ট করে জানাবেন উপরোক্ত সিনেমাগুলোর মধ্যে কোন সিনেমাটি আপনার ফেভারিট। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই।